শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে গত পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের দেশ ত্যাগ করে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী অধ্যাপক ড মোদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন ড মৌলানা আফম খালেদ হোসেন তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খালিদ হোসেন বলেন আমরা একটি ক্রান্তিকাল পেরিয়ে দায়িত্ব নিয়েছি এ সময় আমাদের মূল কাজ শান্তি শৃঙ্খলা ফিরে আনা ও বজায় রাখা মানুষের মধ্যে যে পারস্পরিক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তা নিরসন করা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা তিনি আরও বলেন আমাদের একটি সুস্থ পরিবেশ তৈরি করতে হবে যেন আমরা সুস্থ প্রতিনিধিত্বশীল নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে পারি এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারি মানুষের মধ্যে যেন স্বস্তি ফিরে আসে প্রথমে এ নিয়ে আমরা কাজ করব বাকি কাজগুলো আমরা পর্যায়ক্রমে করব। আফম খালিদ হোসেন ইসলামীয় অঙ্গনের তুমুল জনপ্রিয় তার মূল নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন তিনি উনিশশো উনষাট সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদ্রাসা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত খালেদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আর তাহিদের সম্পাদক বালাগুস সরকারের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরানিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্ট্র্যাটেজি বিভাগের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স এবং উনিশশো সালে একই বিষয়ে এম এ পাশ করেন পরে দু হাজার ছয় সালে একই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হযরত মোহাম্মদ সাল্লাই ইসলামের খুদ্া একটি সামাজিক সংস্কৃতি গবেষণার উপর পিএইচডি করেন খালিদ হোসেন